গভীর রাতে বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে দম্পতির মাথায় বন্দুক ঠেকিয়ে লুট, নগদ টাকা, সোনার গহনা ও বাইক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গভীর রাতে বাড়িতে তালা ভেঙে ঢুকে দম্পতির মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও সোনার গহনা লুট করল দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত একটা নাগাদ উত্তরপাড়া গ্রামের উষারঞ্জন দেবনাথের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। অভিযোগ, দেবনাথ দম্পতির মাথায় বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা সোনার গহনা, নগদ টাকা ও একটি বাইক নিয়ে চম্পট দেয়। কজন ছিল? তিনজন। ওনারা বলছে যে আমার কাকা বলছে, কাকিমা বলছে যে দুটো চেন, তারপরে গোলাপ চেন আর কি, তারপর কানের দুল, দুটো আংটি, তারপর টাকা ছিল 50,000 টাকা মতো। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভূমি থেকে আমার জায়গায় তুলে নিল, তুলে নিলে নিয়ে হাত চাই ধরে আমাকে বলছে ও চল চল। আমি বলছি কোথায়, এই ঘরে চল। এই ঘরে নিয়ে তোমার ওই কাকির ঘরে, কাকির ঘরে নিয়ে আমার ওখানে বসাইয়ে বসাই আমাকে বলছে চুপ, কোনো কথা বলবি না। হ্যাঁ, পিস্তল একটা আমার বুকের দিকে দড়িয়ে, মুখের দিকে দড়িয়ে রাখ। তখন আমরা চুপচাপ রয়েছি। থাকার পরে দিয়ে একজন লোকে মানে ওগুলা খুলে খুলে তারপর দিয়ে যা যা পেয়েছে ওগুলা সব নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।